हैप्पी वैलेंटाइंस डे। हैप्पी वैलेंटाइंस डे। थैंक यू। हैप्पी वैलेंटाइंस डे। हे गाइज, गुड मॉर्निंग एंड वेलकम टू कैंडी कैन रोमोली। आशा करी सकले अनेक अनेक भालो आछो और आमी अनेक भालो आछी। तो फर्स्ट अफ अल सकल के हैप्पी सरस्वती पुजो एवं सकल के जानाई हैप्पी वैलेंटाइन्स डे। सकलेर जन्य रइलो आमार बुक भरा अनेक अनेक भालोबासा और तुम्हरा आमाके अनेक अनेक भालोबासा दिओ। आमरा जानी बांगाली सरस्वती पुजोटाई हलो वैलेंटाइन डे और ए बछर तो सेटा खाताय कलमे देखा गेछे, माने एक ही दिने सरस्वती पुजो और वैलेंटाइन डे। तो सब मिलिए सब বাঙালিদের কাছে আজকের দিনটা খুবই স্পেশাল, কিন্তু এই জায়গায় আমার মনটা একটুখানি খারাপ, কারণ বিয়ের পর এটা আমার ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আমার বর আমার সাথে এখন এই মুহূর্তে নেই, ও যেহেতু কর্মসূত্রে এখন বাইরে রয়েছে। তবে এটা ভেবে ভালো লাগছে যে আর কয়েকদিন পরই আমাদের দেখা হবে। অ্যাকচুয়ালি লং ডিস্টেন্স হলে এরকমই হয়, মানে কবে দেখা হবে এই যে দিন গোনা, এই জিনিসটা অনেক ভালো লাগে। এই ভ্যালেন্টাইন ডে নিয়ে কিন্তু দুই রকমের কথা শোনা যায়। কেউ কেউ বলে যে ভ্যালেন্টাইন্স ডের আলাদা করে কোনো দরকারই পড়ে না, কারণ যারা ভালোবাসে সেই দুটো মানুষের কাছে প্রত্যেকটা দিনই ভ্যালেন্টাইন্স ডে হতে পারে। আর কেউ কেউ বলে থাকেন যে ভালোবাসার মানুষের কাছে ভ্যালেন্টাইন্স ডেটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা মানুষের জীবনেই একটা করে স্পেশাল ডে থাকা দরকার। তো এই বিষয়ে তোমরা কি মনে করো সেটা কিন্তু আমায় জানিও। আর সরস্বতী পুজো নিয়ে যদি বলো তাহলে বলবো, আমি তো আমাদের ওখানকার সরস্বতী পুজোটা ভীষণই মিস করছি, কারণ ওখানে প্রত্যেক বছর শাড়ি পরা, ঘুরতে যাওয়া, পুজোর জোগাড় করা, স্কুল যাওয়া, কলেজে পড়াকালীন কলেজ যাওয়া, তো এই সমস্তগুলো খুবই মিস করছি। প্লাস পাড়ার পুজো তো রয়েছে, আর আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটায় সেই হিসাবে সরস্বতী পুজো হয় না। তো আমরা যদিও ভেবেছিলাম যে বাড়িতে পুজো করব, কিন্তু আমাদের একটা দুর্ঘটনার কারণে আমরা এখন সেটাও করতে পারছি না। তো যেহেতু পুজোও হচ্ছে না, ভ্যালেন্টাইনও কাছে নেই, তো একটু মনটা খারাপ আমার। কিন্তু এই সব কিছুর মাঝেও হয় না যে একটা খুশির রসদ, তো একটুখানি খুশির রসদ জোগানোর জন্য আজকে আমাদের একটা বিয়েবাড়ি আছে, আর আমরা সেই বিয়েবাড়িতেও যাব। আমি বাবা মা তিনজনেই যাব, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। মা, বাবা, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হাত দেবেন কি? ধরুন দিন। বাবা বলেছেন মাকে? মা থ্যাংক ইউ বললে কি করে হবে আর? বাবা দিদি যে আপনি কি দেবেন? মুখে বলতেই হবে। গাইজ, বিয়েবাড়ি যাওয়ার কথা শুনেই আমার গালে পড়লো হাত, আর হাত পড়তেই বুঝতে পারলাম স্কিনের অবস্থাটা খারাপ। একটু বিয়েবাড়ি যাওয়ার আগে স্কিন কেয়ার করার প্রয়োজন, তাই আমি লাগিয়ে নিলাম এভারিথ্রের ফেস স্ক্রাবটা। আর তোমরা আবার এটাকে প্রমোশন ভিডিও ভেবে নিও না, পার্সোনালি আমার এই স্ক্রাবটা ভীষণ পছন্দ, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এর রেজাল্টটা তোমরা চোখের সামনেই দেখতে পাবে। এই স্ক্রাবটা ইউজ করলে মুখের মধ্যে থাকা ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস সব কিছুই উঠে যায় এবং স্কিনের মধ্যে একটা আলাদা ফ্রেশনেস ভাব দেখা যায়। তো বিয়ে বাড়ি যাবো আর মেকআপ করবো না তা কি করে হয় বলো? তাই আমি আমার মেকআপের জিনিসপত্র নিয়ে বসে গেছি। পার্সোনালি আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না, কিন্তু আমি সাজুগুজু করতে খুব ভালোবাসি, তাই আমি চেষ্টা করছি মেকআপ করার। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক, আর আমি এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না।
আর এদিকে মাও হয়ে গেছে সম্পূর্ণ রেডি। মেকআপ ছাড়াই মাকে কিন্তু সবসময়ই খুব সুন্দর দেখতে লাগে। আর তোমরা তো অনেকেই আমার ভিডিওতে আমার শাশুড়িমাকে দেখতে চেয়েছিলে, তো আমার শাশুড়িমা শ্বশুরমশাই আমি তিনজনেই কিন্তু রেডি হয়ে গেছি। আর আর তিনজনেই যখন রেডি হয়ে গেছে, তখন আর বিলম্ব কিসের, চলো যাওয়া যাক। আর তোমরা কিন্তু কোথাও যেও না, আমাদের সঙ্গে থেকো। তো এই যে বলে যাচ্ছি বিয়ে বাড়ি, তোমাদেরকে তো এটাই বলা হয়নি আসলে বিয়েটা কার। বিয়েটা হচ্ছে আমার বাবার কলিগের মেয়ের বিয়ে আজকে। আর আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা কিন্তু হাঁটা পথ, তাই আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি বিয়ে বাড়ি। অ্যাকচুয়ালি এটা কোনো বাঙালি বিয়ে বাড়ি ছিল না, এদেশীয় কোনো বিয়ে বাড়ি ছিল। আর বন্ধুরা, তোমাদেরকে আমি শুরু থেকেই বিয়ে বাড়ি বলে আসছি, বাট রাস্তায় আস্তে আস্তে আমি জানতে পারলাম এটা অ্যাকচুয়ালি মহিলা সঙ্গীতের অনুষ্ঠান ছিল। বিয়েটা হবে ওদের গ্রামের বাড়ি যেখানে সেখানে, এখানে যেহেতু আঙ্কেল অনেক দিন থেকে থাকেন তাই এখানে একটা অনুষ্ঠান করার ছিল, তাই মহিলা সঙ্গীতটা এখানে হচ্ছে আর তাতেই আমাদের ইনভিটেশন আছে। আর কার্ডে দেওয়া অ্যাড্রেস অনুযায়ী আমরা এখন পৌঁছে গেছি আঙ্কেলের বাড়িতে। আর এখানে গিয়ে এইভাবে খাবার দেওয়া দেখে আই অ্যাম তো অবাক, এইভাবে কি আমাদেরকে খেতে হবে নাকি? তারপরে বললেন না না, এটা অ্যাকচুয়ালি এখানে রান্না হচ্ছে আর খাবারের জায়গায় খাবারগুলো নিয়ে যাওয়া হচ্ছিলো। আর তারপর আমরা গুটি গুটি পায়ে ভিতরে ঢুকলাম। আর ভিতরে গিয়ে তো দেখি আরও অবাক কাণ্ড, লোকজনকে নিমন্ত্রণ করেছে, রান্নারও ব্যবস্থা চলছে, কিন্তু গোটা বাড়িতে একটাও লোক নেই। এমাতা ওমাতা বাড়ি কাউকে দেখতে পাচ্ছি না। এখানটা দেখে মনে হচ্ছে এখানে কিছু অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু এখন কেউ নেই। তারপর তো আমরা দোতলা তিনতলা থেকে ঘুরে এসে কারো সন্ধান না পেয়ে শেষমেশ আন্টির দেখা পেলাম। তো আন্টির সাথে বেশ কিছুক্ষণ গল্প গুজব করার পর বোঝা গেল বাড়িতে খুব সামান্য কিছু রিচুয়ালস হয়েছে, আর বাকি রিচুয়ালস গুলো সমস্ত কিন্তু এই পাশের বিল্ডিংটাই হয়েছে। তো ওই জন্যই বাড়িতে লোকজন একদমই ছিল না। তো আমরা এখন চলে এসেছি সেই বিল্ডিংয়ে যেখানে খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। আর এখানে এসে দেখি একদম ভিড়ে ঠাসা, আর এর মধ্যে থেকেই আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে। আর এই অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়ার কথা বলতে গেলে বাবু, আমাদের ওই দিককার খাওয়া দাওয়া একদমই ঠিকঠাক, কারণ মানুষকে বসিয়ে ধীরে সুস্থে শান্তিতে খাওয়ানো যায়। তাতে যারা খাওয়ায় তাদেরও শান্তি, যারা খায় তাদেরও শান্তি। অনেক আগে তো মানুষকে মেঝেতে বসিয়েই খাওয়ানো হতো, তারপরে এলো চেয়ার টেবিল, আর এখন তো চরণ দুটোই সম্বল, না জানি আরও কত কী আসবে যাবে। তো চলো বন্ধুরা, এই সমস্ত উল্টোপাল্টা টপিক নিয়ে আলোচনা করে লাভ নেই। তো ভোজ বাড়িতে এসছি, আর ভোজ না খেয়ে যদি আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে থাকি তাহলে আমার জিভে পাপ হবে, তাই আর পাপ না বাড়িয়ে চলো চলে যাই খাবারের দিকে। তো দেখে তো বুঝতেই পারছো এখানে খাওয়া দাওয়া সব নিজেদেরকে নিয়েই করতে হবে। তো আমার দুটো হাতই যেহেতু খাওয়া দাওয়ায় ব্যস্ত থাকবে, আর তিন নম্বর হাতটা দিয়ে তো আমি ফোন ধরে ভিডিও করতে পারবো না, তাই এটা তোমাদের জন্যই থাক। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পর। তো আমি এখন খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এসেছি। আর এখানে খাওয়া দাওয়া করার পর আমার পেটের শান্তি হলেও মনের শান্তি হয়নি, কারণ একটা বিয়ে বাড়িতে এসে যদি তুমি মাছ মাংস কবজি ডুবিয়ে না খাও তাহলে তুমি খেলেটা কি? এখানে ভাই ভেজ খাবার, যেটা আমার একদমই পোষায় না। তো যাই হোক, কোনো নন বেঙ্গলি বিয়েতে এসে আমি যদি কোনো বেঙ্গলি ডিশ চাই তাহলে তো সেটা সম্ভব নয়, এই বলে মনকে একটু সান্ত্বনা দিয়ে নিলাম আর কি। আর তোমাদের সাথে তো একটা জিনিস শেয়ার করতেই ভুলে যাচ্ছিলাম, এই যে আঙ্কেল আন্টিকে তোমরা দেখছো, এনাদের সাথে আমাদের পরিচয় ছিল না, এনারাও অ্যাকচুয়ালি বাঙালি। তো এখানে আসার পর আমার হাতে শাখা দেখে উনি আমাদেরকে বুঝতে পেরেছেন কি আমরা বাঙালি। তো উনি নিজে থেকে এসে আমাদের সাথে আলাপ করলেন, তারপর অনেক গল্প গুজব করলাম আমরা। তো এটাই বলার ছিল যে শাখা কিন্তু বাঙালির একটা ঐতিহ্য, যেটার প্রমাণ আজও আমরা পেলাম। তো গাইজ, বিয়ে বাড়ি তো শেষ, এবার ভিডিওটা শেষ করার পালা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।